শুরুতে একটি ছোট্ট সংশোধনী। আমি সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান নই, কোনো কিছুই নই। তারপরও আমার ভাই পরিচয় দিয়েছেন, জাযাহুল্লাহু খায়রা। যাই হোক, সুন্নাহ ফাউন্ডেশনের খেদমা করে যাওয়ার চেষ্টা করছি। আর আজকে আসলে আমি একেবারে কোনো মোজামালা ছাড়াই, তাকাল্লুপ ছাড়াই যদি বলি, ওয়াল্লাহি আমি শোনার জন্য এসেছি এবং আসার সময় পরিপূর্ণ নিয়ত যে আমি কিছু কথা শুনবো। কারণ যে টপিকে আজকে সেমিনারটি হচ্ছে, আমার বন্ধুবর আলী হাসান তৈয়ব ভাই চমৎকার করে তুলে ধরেছেন বিষয়টিকে, যে আসলে আজকের এই যুগে এরকম সেমিনার আমার মনে হয় বারবার হওয়া দরকার এবং বিভিন্ন স্পটে হওয়া দরকার। শুধু সেমিনার নয়, আমি একটি প্রস্তাব পেশ করতে চাই কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আমাদের শেখ ডক্টর সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহ হাফিজাউল্লাহ সহ ডক্টর জাকারিয়া হাফিজাউল্লাহ সহ অন্যান্য মাশায়েখ যারা আছেন তাদের কাছে, যে ভিন্ন মত পোষণকারীদের সাথে আমাদের পূর্বসূরীদের আচরণ কি ছিল এ বিষয়ে রীতিমতো এক বা একাধিক সিরিজ বই পুস্তক হওয়া দরকার এবং এগুলো আমাদের ভাইদের কাছে যাওয়া দরকার। কারণ এই ধরনের সেমিনারের আলোচনা বই পুস্তকের মতো এতটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। অতএব এগুলোকে লিখিত বই আকারে, রীতিমতো সিরিজ আকারে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিধায় সেই দিকটা আমাদের খেয়াল করা উচিত। আলে হাসান তৈয়ব ভাই কিছু ব্যথার কথা বলেছেন, আর আপনারা অনেকেই জেনে থাকবেন যে অনলাইনে বিশেষ করে যে পরিমাণ আঘাত আমাকে সইতে হয়েছে, আমার মনে হয় বাংলা ভাষাভাষী আলেমদের ভিতরে সমসাময়িক যুগ, আমি তো বাচ্চা মানুষ, আলেমও না, তো তালেবের মানুষ, যে পরিমাণ আঘাত আমাকে করা হয়েছে, এত আঘাত আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষকে সইতে হয়েছে। যারা দাওয়াতি ময়দানে কাজ করেন তারা জেনে থাকবেন। শুধু একটাই অভিযোগ, যে আমি দেওবন্দি, আমি জামাতি, আমি ইখওয়ানি, আমার আকীদা সহি নাই, আমার মানহাজ সহি নাই, এই সমস্ত কথা যারা বলেছেন তাদের কাছে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের কাছে বলেছি আমি আহলে সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস করি। তাদের কাছে বলেছি আমি আকীদা তহবি, আমার আকীদার রেফারেন্স বুক। তাদের কাছে চিৎকার করে বলেছি, তারপরে বলে না আপনার আকীদা গন্ডগোল আছে। এখন আমার আকীদার গন্ডগোল আপনি কিভাবে আবিষ্কার করবেন? আমার কোন কথায় আপনি বুঝতে পেরেছেন যে আমার আকীদায় ভুল আছে? সে কথা আমাকে ধরিয়ে দেন, আমি ইসলাম করিনি। কিন্তু না, এই যে একের পর এক মানে জুলুম এবং অবিচার ওলামায়ে কেরামের প্রতি এক শ্রেণীর আমাদের তথাকথিত দাওয়াতি ফিল্ডে কাজ করা ভাইয়েরা করে যাচ্ছেন, এ বিষয়ে আমাদের ওলামায়ে কেরাম যতই নীরব থাকবেন, যতই চুপ থাকবেন, ততই পরিস্থিতি খারাপের দিকে যাবে। আলহামদুলিল্লাহ, ব্যক্তি আমাকে নিয়ে আমি ভাবি না, আপনারা খুব ভালো করে জেনে থাকবেন। আমি কখনো এগুলোর জবাব দেইও না, দেওয়ার চেষ্টাও করি না, শুধু শুনে যাচ্ছি এবং অনেক সময় আমি এটাকে এনজয় করি। কিন্তু ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর কথা আমাদের রায়সন্তব্যে বলেছেন, স্যার একবার আমাকে বলেছেন, একেবারে সামনাসামনি বসে স্যার বলেছেন, আমি একটা কাজ করছি, সেটা হলো প্রত্যেক ঘরানার ভেতরকার কিছু মত পার্থক্য আছে। যেমন দেওবন্দি ওলামাদের ভেতরে মাদানী থানবী দুইটা গ্রুপ আছে, আপনারা জানি ভালো করে। থানবী গ্রুপ রাজনীতির সাথে জড়িত হয় না, মাদানী গ্রুপ রাজনীতির সাথে জড়িত হয়। আবার থানবী গ্রুপের ভিতরে একাধিক গ্রুপ আছে, মাদানী গ্রুপের ভিতরে একাধিক গ্রুপ আছে, কিন্তু বাইরের মানুষকে তারা সেটা কখনো বুঝতে দেন না। যখন ওলামায়ে দেওবন্দের কোনো বড় প্রোগ্রাম হয়, সেখানে মাদানী থানবী সব মিশে একাকার হয়ে যায়। নিজেদের মধ্যকার মতপার্থক্যগুলোকে এত সফটনেসের সাথে তারা পেশ করেন যে অন্যকে বুঝতে দেন না। ঠিক তেমনি ভাবে আহলে হাদিস বা সালাফি ভাইদের ভেতরেও ভেতরকার মতপার্থক্য কি নাই? বহু মতপার্থক্য আছে। সবসময় চেষ্টা করা হয়, কথার কথা, জমিয়তে আহলে হাদিস আন্দোলন, এরকম আরো যতগুলো প্ল্যাটফর্ম আছে কাজের, এই প্ল্যাটফর্মের ভেতরে নিজেদের কার মতপার্থক্য আছে না নাই, সেই মতপার্থক্যগুলোকে আমরা চেষ্টা করি যথাসম্ভব লুকাবার জন্য, মানুষ যেন না জানে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলেছেন যে আমি চেষ্টা করি এই প্ল্যাটফর্মটাকে একটু বড় করে দেখার জন্য, যে আমরাই তো, আমরা সবাই মুসলিম ভাই তো, অতএব আমাদের মতপার্থক্য যদি দেখে নাস্তিকরা হাসে, ইসলামের শত্রুরা হাসে এবং আমাদের মধ্যকার কাদা ছড়াছড়ি যদি নোংরামির পর্যায়ে চলে যায়, তাহলে তার ফলে অন্তত ইসলামের কোনো খেদমা হবে না। আজকাল কিছু ভাইয়েরা মনে করেন যে বিভিন্ন জনের চরিত্র হনন করা, মানুষকে বাজে ট্যাগ দেওয়া, বাজে মন্তব্য করা, হতে পারে তার কোনো মন্তব্যের সাথে, তার কোনো ফতোয়ার সাথে, তার কোনো বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করি, কিন্তু তাকে আঘাত করা এটা যেন একটা দাওয়াতের সবচেয়ে বড় একটা সেক্টর, সবচেয়ে বড় একটা হাতিয়ার। যেন আজ আমাদের এই বিষয়গুলোতে কথা বলা অনেক বেশি দরকার। যাই হোক, সেজন্য আমার অনুরোধ থাকবে আমাদের মাশায়েখের কাছে যে আমাদের সালাফ তাদের মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোকে তারা কিভাবে দেখেছেন। ইমাম দাউদ আয-যাহিরি তার মতো এরকম আরো বেশ কিছু মাশায়েখের নাম আমি বলতে পারি, তাদের এমন কিছু মত ছিল ফিকহি বিষয়ে যেগুলো আজকের যুগে যদি তারা বলতেন আমার মনে হয় পাথর মেরে তাদেরকে আমাদের এক ভাই কিছু শ্রেণী ভাইরা মেরে ফেলত। যেমন ইমাম দাউদ আয-যাহিরির একটি মত হলো নবী আলাইহিস সালাম বলেছেন কোন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে হলে তাকে দেখে নাও, প্রস্তাব দিয়েছো বিয়ে করতে হলে তাকে দেখে নাও, এটা সুন্নাহ। যেহেতু দেখে নেওয়ার কথা বলেছেন এজন্য তার মত হলো মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত বিবস্ত্র করে দেখা যায়। আপনি তাহকিক করুন। এখন এই মত যে তিনি পোষণ করেছেন, তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন, এখানে শর্ত দেন নাই কাপড়ের উপরে নিচে বাইরে ভেতরে কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে, এটা তার একটা মত, লাহু ইজতিহাদ, এটা তার একটা গবেষণা। এটাকে দুনিয়াতে কেউ মানে নাই, কিন্তু তার এই মতের প্রতি অশ্রদ্ধা করে তাকে গালিগালাজ করা, তাকে ইহুদিদের দালাল বলা, খ্রিস্টানদের দালাল বলা, নানা রকমের কটু মন্তব্য করা, এর নজির আপনি তৎকালীন যুগে মাশায়েখদের মধ্য থেকে কয়জনের মধ্যে খুঁজে পাবেন? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের পূর্বশরীরা মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোকে কিভাবে ডিল করতেন, কিভাবে তারা সেগুলোকে নিতেন, আমাদের সে বিষয়ে রীতিমতো বই পুস্তক দরকার, আরো বেশি বেশি আলোচনা করা দরকার। আমি আসলে আলোচনা শুনতে আসছি, তারপর অনেক কথা বলে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করুন। আমাদের মাশায়েখদের ইলম দ্বারা আরো বেশি আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।